অন্যের সামনে লিখতে বা কথা বলতে সমস্যা, যদিও খুব কম সমস্যা না, কিন্তু অনেকেই আমরা এই ধরনের সমস্যায় ভুগে থাকি। যখনই অন্যের সামনে লেখার ব্যাপার থাকে, অনেকে লেখাটা ঠিক মতো আসে না বা হাত ভীষণ পরিমাণে কাঁপতে থাকে, আবার অনেকে এমনও বলে থাকে যে স্বাভাবিক যে তার হাতের লেখাটা সেটা যেন ঠিক থাকে না এবং প্রায়শই সেটা আঁকা বাঁকা হয়ে যায় যদি অন্য কেউ তার সামনে থাকে। বিশেষ করে নতুন কারোর সাথে ইন্টারাক্ট করতে গেলে বা নতুন মানুষের সাথে বা কোনো অনেকের সামনে কোনো স্পিচ দিতে গেলে বা নতুন কারোর সাথে আলোচনা করতে গেলে যে কোনো সামাজিক জায়গায়, সেখানে তার স্বাভাবিক যে স্পন্টেনিয়াস যে কনভারসেশন সেটা তারা অনেক ক্ষেত্রে করতে পারে না, বা অনেক ক্ষেত্রে বলে যে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে বা আমি ঠিক মতন করে পারফর্মটা করতে পারছি না। এই ধরনের প্রবলেম নিয়ে কিছুদিন আগে আমার কাছে একজন রোগী আসে যার বয়স প্রায় 30-35, পেশায় একজন ব্যাংকার। যখনই তার কাছে কোনো ক্লায়েন্ট থাকে, সামনে কোনো ক্লায়েন্ট থাকে, বিশেষ করে যে যাদের অবস্থান আর্থসামাজিক দিক দিয়ে তার দিক থেকে একটু সুপিরিয়ার, আর তাদের সামনে লিখতে গেলে তার ভীষণ পরিমাণে হাত কাঁপে, এবং এর বাইরে যখনই তার কোনো মিটিংয়ে বা অন্যদের সামনে কথা বলতে হয় সেখানে তার ভীষণ পরিমাণে সে নার্ভাস ফিল করে, যার কারণে এ ধরনের মিটিং বা সামাজিক যোগাযোগগুলো সে পারতপক্ষে এড়িয়ে চলে। আমার যে দ্বিতীয় যে রোগী তার বয়স প্রায় 18-20 বছরের মতন, সে যেটা বললে যে যখনই পরীক্ষার সে হলে তার লেখার কোনো জায়গা থাকে, সে লেখাটা স্টার্ট করতে তার অনেক টাইম লাগে এবং প্রথম দিকে তার একেবারেই আসেই না যে লেখাটা কি লিখবে, যদিও উত্তরগুলো সবই তার জানা, এবং বেশ কিছুক্ষণ কালক্ষেপণ করার পরে সে যখন লেখাটা শুরু করে তখন সে স্পন্টেনিয়াসলি আবার লিখতে পারে, কিন্তু যেহেতু প্রথম দিকে সে একটা বেশ সময় নষ্ট করে ফেলে যার জন্য ওভারঅল রেজাল্টটা তার অতটা ভালো হয় না, এবং বিশেষ করে যদি ইনভিজিলেটার তার সামনে ঘোরাফেরা করে তখন দেখা যায় যে তার হাতটা খুব কাঁপছে বা লেখাটা সে ঠিক মতো করে লিখতে পারছে না, এবং আলটিমেটলি তার একাডেমিক পারফরমেন্সটা বা তার রেজাল্টের পারফরমেন্সটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এর বাইরে এর আরো একটা যেটা সমস্যা রয়েছে যে যখনই তার কোনো প্রেজেন্টেশন দিতে হয়, বিশেষ করে অন্যের সামনে, অন্য স্টুডেন্ট বা ফ্যাকাল্টিজদের সামনে, তখন সে তার প্রেজেন্টেশন দিতে গেলে তার খুব গলা শুকিয়ে আসে, ওই যে সাবজেক্টটা সম্পর্কে তার প্রেজেন্টেশন দেওয়ার বিষয়টা থাকে সেটা যথেষ্ট পরিমাণে তার নলেজ ভালো থাকা সত্ত্বেও বা কনসেপশন যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও সে প্রেজেন্টেশনে যেহেতু তার গলা শুকিয়ে যায় এবং ওই সময় সে ঠিক মতন করে মাথায় আসে না সে কি বলবে, তার ওভারঅল কিন্তু যে পারফরমেন্সটা তার খুব খারাপ হয়, এবং পার্থপক্ষে সে যে কোনো ধরনের প্রেজেন্টেশনের বিষয়গুলো কিন্তু সে এড়িয়ে চলে। আরেকজন যে রোগী তার বয়স 6-7 বছর বয়স, যদিও তার সমস্ত রকমের হোমওয়ার্ক বা তার বাসার যে পড়ালেখাগুলো সে ঠিক মতো করা সত্ত্বেও ক্লাসে যদি কোনো কিছু টিচার লিখতে বলে সেখানে সে কোনো অবস্থাতেই সে হলে লিখে না, তার এই সমস্যাটা এতখানি প্রকট আকার ধারণ করেছে যে সে স্কুলেই কিন্তু যেতে যাচ্ছে না, এবং টিচার আরো জানালেন ক্লাসে ঠিক অন্যান্য বাচ্চারা যতটুকু স্পন্টেনিয়াসলি অন্যান্যদের সাথে মেলামেশা করে খেলাধুলা করে আর সে কিন্তু একদমই এগুলোতে অংশগ্রহণ করে না, বেশিরভাগ সময় সে কিন্তু ক্লাসের এক কোনায় চুপচাপ করে বসে থাকে এবং অন্যদের সাথে সে ঠিক সহজে অতখানি কথা বলে না। তো আমরা আসলে এই তিনজনেরই তাদের অন্যান্য আরো হিস্ট্রি নিয়ে এবং ওভারঅল যে আমাদের অ্যাসেসমেন্ট সেটা করে আমরা যেই ডায়াগনোসিসে আমরা যেটা পৌঁছাই যে এই তিনজনই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সামাজিক ভীতি নামক এক ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগছেন। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সামাজিক ভীতি নামক এই রোগ নিয়ে, দেখতে থাকুন ভিডিওটি। সামাজিক ভীতি বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভুগে থাকেন তাদের মূলত যেটা হয় যে কোনো ধরনের সামাজিক অবস্থায় বা সোশ্যাল সিচুয়েশনে উদ্বেগ বোধ করে, সেই এই সামাজিক সিচুয়েশনগুলো হতে পারে অন্যের সাথে ইন্টারাকশন, অথবা যে কোনো যে সামাজিক সিচুয়েশন যে সিচুয়েশনে হয়তো বা অন্যের সাথে ইন্টারাকশনের কোনো ব্যাপার নেই কিন্তু অন্যের দ্বারা অবজার্ভড হচ্ছে, যেমন কারোর সামনে খাচ্ছে, কারোর সামনে কোনো লেখা লিখছে অথবা কোনো রকমের পারফর্ম করছে, সে কোনো ধরনের পারফরমেন্স স্পিচ দেওয়া হতে পারে, অন্যের সামনে মিটিংয়ে কথা বলা হতে পারে, এই ধরনের সামাজিক সিচুয়েশনে যেহেতু তার উদ্বেগটা অনেকখানি বেড়ে যায়, এবং আমরা জানি যে উদ্বেগের কিন্তু নানা রকমের শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া হয়। আমরা অলরেডি কিন্তু উদ্বেগ নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই এর মধ্যে উদ্বেগের যে আমাদের সিমটমগুলো হয়, শারীরিক এবং মানসিক যে সিমটমগুলো হয় সেটা নিশ্চয়ই আপনারা একটা
জেনে থাকবেন। তাদের অনেক সময় হাত পা কাঁপতে পারে, গলা শুকিয়ে যায়, বুক ধরফর করে, অনেক সময় পেটে চাপ লাগে, হ্যাঁ নানা রকমের কিন্তু উদ্বেগের শারীরিক উপসর্গ হতে পারে। এবং মানসিক যে উপসর্গগুলো হয় এক ধরনের অ্যাপ্রিহেনশন কাজ করে, মনে হয় এক ধরনের অজানা আশঙ্কা বা কোনো নেগেটিভলি কোনো কিছু হবে। এবং স্পেসিফিক্যালি এই সোশ্যাল অ্যাংজাইটিতে যারা ভুগে থাকেন মনে হয় যে একটা খুব অন্যরা তাকে খুব নেগেটিভ রিমার্ক করবে অথবা কোন রকমের কোনো অস্বস্তিকারক অবস্থা ঘটবে বা অন্যদের কাছ থেকে তারা হয়তো কোন রকম ছোট হয়ে যাবে, তারা নিজেদেরকে খুব তখন লো ফিল করে, ইনঅ্যাডিকুয়েট ফিল করে। এবং এই এই ফিলিংটা চিন্তাটা তাদের কিন্তু ওভারঅল অ্যাংজাইটিটা উদ্বেগটা কিন্তু আরো বাড়িয়ে দেয়, কারণ ইন্টারনালি তারা অনেক রকমের থ্রেটেন ফিল করে। এবং থ্রেটেন ফিল করার কারণে হলো যেহেতু উদ্বেগটা বেড়ে যায়, উদ্বেগের শারীরিক মানসিক উপসর্গ সেটা কিন্তু আরো প্রকট আকার ধারণ করে। এবং বিশেষ করে যে ফিজিক্যাল যে সিমটমগুলো হয়, যেমন অনেকে খুব ঘেমে যায়, হাত পাচে, হাত কাঁপে, কথা বলার সময় গলাটা হয়তো বা কেঁপে যাচ্ছে, যে গলাটা শুকিয়ে যাচ্ছে, বা তার ওভারঅল পারফরমেন্সটা যে অতখানি ভালো হচ্ছে না, এবং তারা অন্যদের সাথে খুব স্ক্রুটিনাইজ করছে এবং খুব ক্রিটিক্যালি তাদেরকে ইভালুয়েট করছে, এবং এই যে অন্যের চোখে নিজেকে যে ছোট ফিল করা, অর্থাৎ তারা যেটা পারসিভ করে সেটা তারা আরো থ্রেটেন হয়, এবং যার কারণে তাদের ওভারঅল পারফরমেন্সটা তাদের আরো খারাপ হয়, সোশ্যাল ইন্টারাকশনে বা সোশ্যাল সিচুয়েশনে এতখানি প্রকট হয়, এবং এতখানি এটা আনকমফোর্টেবল এক ধরনের ফিলিং দেয় যে বেশিরভাগ ক্ষেত্রে এই সোশ্যাল সিচুয়েশনগুলা কিন্তু তারা অ্যাভয়েড করে। যেমন আমার যে পেশেন্টের ক্ষেত্রে বললাম, যখন কিন্তু মিটিংয়ে যেহেতু সে খুব নার্ভাস ফিল করে বা যে খুব অ্যাংশাস ফিল করে বলে কিন্তু মিটিংটায় সে পারতপক্ষে সে করতে চায় না, অথবা যেই বাচ্চাটার কথা বললাম যেহেতু সে যখন অন্যের সামনে লেখার ব্যাপার থাকে সেটা সে যেহেতু অ্যাংশাস ফিল করে, অ্যাংজাইটি ফিল করে বা মনে করে যে অন্যদের কাছে সে নেগেটিভলি বা ক্রিটিক্যালি ইভালুয়েটেড হচ্ছে বা অবজার্ভ হচ্ছে, যার জন্য কিন্তু সে লেখাটা আর লিখতে চায় না বা লেখাটা তার আসেই না, এবং আলটিমেটলি কিন্তু সেই স্কুলেই কিন্তু সে যেতে চাচ্ছে না, স্কুলটাকে অ্যাভয়েড করছে, কারণ স্কুলটাই তার একটা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। শুধুমাত্র যে তার লেখা লিখতেই যে অন্যদের সামনে সে অ্যাংশাস ফিল করে তা না, সে যখনই আসলে অন্য বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করে, অন্যদের সাথে ইন্টারাকশন করে, সেখানেও কিন্তু তাকে এক ধরনের উদ্বিগ্ন করে, এবং যার কারণে সে অতখানি স্বাভাবিক কনভার্সেশনটা করতে পারে না, অন্যদের সাথে স্পন্টেনিয়াসলি মিশতে পারে না। দ্বিতীয় যে রোগীটি যেটা একজন ছাত্র, তার লিখতে পরীক্ষার ফলে লেখাটা অনেক সময় লাগে লেখাটা আসতে, এটা যখন আসলে আমরা অনেক ক্ষেত্রে অ্যাংশাস হই, আমাদের বলা হয় হলে অ্যাংজাইটি একটা সাইকোলজিক্যাল সিমটম হলো আমাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়, আমাদের ঠিক স্বাভাবিক যে আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি, স্বাভাবিক যে মাথায় কাজ করা সেই জায়গাগুলো কিন্তু ঠিক মতো করে অত স্পন্টেনিয়াসলি কাজ করে না, যার কারণে দেখা যায় যে সে লেখাটাই কিন্তু তার মাথায় আসে না, এবং অনেকক্ষণ পরে যখন একটু আস্তে আস্তে করে অ্যাংজাইটিটা একটু কমে আসে তখন কিন্তু সে আবার স্পন্টেনিয়াসলি লিখতে পারে, এবং সে তখন কিন্তু খুব ফ্রি ফ্লো ওয়েতেই সে লেখাটা কমপ্লিট করতে পারে। কিন্তু যেহেতু সে সময়টা নষ্ট করে তার ওভারঅল পারফরমেন্সটা নষ্ট হয়। এবং এই ছেলেটারই যেটা মানে প্রবলেম আমরা বললাম যে যে সে যখনই কোনো কিছু প্রেজেন্টেশন দিতে হয়, এই প্রেজেন্টেশনের কিন্তু একটা সামাজিক সিচুয়েশন, কারণ অনেকের সামনে সে একটা ইভালুয়েশনের অনেকগুলো চোখের সামনে সে ইভালুয়েটেড হচ্ছে, কাজে সে জায়গাগুলো সে যেহেতু সোশ্যাল অ্যাংজাইটিতে যারা ভুগে থাকে তারা মনে হয় যে আমি একটা অন্যদের দ্বারা স্ক্রুটিনাইজড হচ্ছে, অন্যদের দ্বারা নেগেটিভলি ইভালুয়েটেড হচ্ছে, যার কারণে কিন্তু তার এটাকে অ্যাংজাইটি করে, তার অ্যাংশাস হওয়ার কারণে কিন্তু তার অ্যাংজাইটির একটা, আমরা জানি অ্যাংশাস হলে আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, গলা শুকিয়ে যায়, বুক ধরফর করে, হাত পা কাঁপাকাঁপি করে, এবং যখন তারা আসলে গলা শুকিয়ে যাওয়ার কারণে ঠিক মতো করে ডেলিভারিটা সে দিতে পারছে না, যখন হাতটা কাঁপছে অন্যের সামনে সে ফিল করছে কিন্তু অন্যরা বোধ হয় এটাই তাকে দেখছে, এটাই তাকে ইভালুয়েট করছে, এবং তাকে বোধ হয় খুব নেগেটিভলি দেখছে, এবং এই ফিলিং এই চিন্তাটা তাকে আরো অ্যাংশাস করে, যার জন্য ওভারঅল পারফরমেন্সটা কিন্তু তার আরো খারাপ হয়। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে তাদের কিন্তু সামাজিক মেলামেশাটা, ওভারঅল বন্ধু বান্ধব কিন্তু কম থাকে, এবং আমাদের এই তিনজন রোগীরই খুব বন্ধু বান্ধব সংখ্যা খুব সীমিত, হ্যাঁ সোশ্যাল ইন্টারাকশনগুলো খুব সীমিত। এটা কিন্তু এই যে তার এত সামাজিক যোগাযোগ বা বন্ধু বান্ধব কম, এর অন্যতম কারণে কিন্তু অন্যের সাথে মানুষের সামনে মিশলে, মানুষের সাথে কনভার্সেশন করলে তার এক ধরনের উদ্বেগ তৈরি হয়, উদ্বিগ্নতার কারণে কিন্তু তার এই সমস্যাগুলা, তার সিমটমগুলা হয়, এবং সিমটমের কারণে কিন্তু এই এই সিচুয়েশনগুলো সে সাধারণত অ্যাভয়েড করে। তারা সামাজিক মানে ভীতিতে ভুগে থাকে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের লো গ্রেড ডিপ্রেশন কাজ করে, হ্যাঁ মন খারাপটা কাজ করে, এবং বেশিরভাগই দেখা যায় যে কোনো কিছু তাদের ভাল লাগে না, মন খারাপ থাকে, এবং মন খারাপের অন্যতম কারণে কিন্তু এই যে সে তার ওভারঅল তার পারফরমেন্সটা সে বেটার করতে পারছে না, তার যে দক্ষতাগুলো, এই যে তিনজন রোগীর কথা বললাম এদের প্রত্যেকেরই কিন্তু অকুপেশনাল পারফরমেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু সিনসিয়ার, তারা কিন্তু প্রত্যেকে
মেধাবী এবং প্রত্যেকে কিন্তু দক্ষতা থাকা সত্ত্বেও যে রোগী তিনজনকে আমরা বললাম এরা প্রত্যেকেই তাদের নিজেদের জায়গায় কিন্তু যথেষ্ট সিনসিয়ার আর যথেষ্ট দক্ষতা থাকা সত্ত্বেও সোশ্যাল ডিসঅর্ডারের কারণে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণে কিন্তু তারা ওভারঅল পারফরমেন্সটা আউটপুটটা তারা দেখাতে পারছে না। যেমন আমরা যদি ব্যাংকারের কথা ধরি তার কিন্তু এই যেহেতু অন্যের সামনে লিখতে অসুবিধা হয় এটা তার ওভারঅল রেটিং এ কিন্তু মারাত্মক প্রভাব ফেলছে। মিটিং এ কথা বলতে পারছে না এটাও কিন্তু তার জন্য একটা প্রভাব ফেলছে। যে ছেলেটি হলো মানে স্টুডেন্ট সেও কিন্তু যেহেতু তার লেখাটা মানে লিখতে দেরি হয় বা অন্যের সামনে সে প্রেজেন্টেশনটা ঠিক মতো করে দিতে পারে না, যার কারণে যথেষ্ট পরিমাণে তার সাবজেক্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল থাকা সত্ত্বেও দক্ষ থাকা সত্ত্বেও প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ অন্যের খাতে পারফরমেন্সের ক্ষেত্রে তার পুরো আউটপুটটা সে দেখাতে পারছে না। চিকিৎসা পদ্ধতিটা কিন্তু মেইনলি ফার্মাকোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যালে আমরা সাধারণত অ্যান্টি অ্যাংজাইটি নানা রকমের ড্রাগ দিয়ে থাকি এবং আমাদের যে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট বেসিক্যালি এটা এক্সপোজার থেরাপিটা দেওয়া হয় এবং এই পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওষুধের পাশাপাশি আমাদের এই যে বিহেভিয়ার থেরাপি এটা থ্রুতে কিন্তু এদের প্রত্যেকেরই হলো যে কিছুদিন পরেই কিন্তু তাদের অ্যাংজাইটিটা অনেকখানি কমে আসে। শুধুমাত্র যে তাদের বাহ্যিক যে হাত কাঁপাকাঁপি যে বন্ধ হয়ে গেল ব্যাপারটা তা না, তাদের যে কগনিশনের লেভেল অর্থাৎ তারা এই যে নিজেকে মনে করছে যে আমি নেগেটিভলি ইভালুয়েটেড হচ্ছি, অন্যের সামনে আমাকে নিজেকে ছোট মনে হচ্ছে, এই জায়গাগুলোও কিন্তু অনেকখানি কমে যায়। যখনই কমে যায় তার পারফরমেন্সটা যখনই ভালো হয় তার কিন্তু আলটিমেটলি ওভারঅল আউটপুটটা তার ভালো হয়। তো আপনারা কেউ যদি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নামক মানে প্রবলেমে আপনারা ভুগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই হলে চিকিৎসা সহায়তা নেবেন, বিশেষ করে সাইকিয়াট্রিস্ট, যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। ধন্যবাদ সকলকে।